शहीद खुदीराम कॉलेज की तृतीय सेमेस्टर की छात्रा शर्मिष्ठा बर्मन ने मणिपुर के इम्फाल में आयोजित खेलो इंडिया महिला वुशु लीग में रजत पदक जीता। मालूम हो कि शर्मिष्ठा का घर कुचबिहार जिले के तकवामारी गांव में है। उनके पिता का नाम अनूप कुमार बर्मन है, वे पेशे से किसान है। इस दिन का मुख्य गुड़ी शहीद खुदीराम कॉलेज के कार्यवाहक प्राचार्य स्मृतिकांत बर्मन ने शर्मिष्ठा को बधाई दी और साथ खड़े रहने का आश्वासन दिया। गौरतलब है कि 27 नवंबर को मणिपुर से लौटने के बाद अलीपुर द्वार के वुशु संगठन ने कामखेगुड़ी रेलवे स्टेशन पर खिलाड़ियों का स्वागत किया। शर्मिष्ठा ने कहा उनका लक्ष्य अंतर्राष्ट्रीय स्तर पर भाग लेना है। আমি ছাত্রী তুমি আমি শহীদ খুদিরাম কলেজের ছাত্রী। আমার নাম শর্মিষ্ঠা বর্মন আর বাবার নাম অনুপ কুমার বর্মন। তাকুয়ামারি বাড়ি। আপনি কি খেলো ইন্ডিয়া কি পদক লাভ করেছেন? আমি খেলো ইন্ডিয়া সিলভার মেডেল জয় করেছি। কেমন লাগছে? খুবই ভালো। আমি চাবো আরো আরো বেশি ভালো করতে, যে ইন্টারন্যাশনালে ভালো প্রতিভা দেখাইতে। সামনের দিনে কতটা আশাবাদী যে মানে আমরা সামনের দিনে বড় জায়গায় যাবো? তোমার বাবা কি কাজ করে? আমার বাবা এমনি কৃষিকাজ। শর্মিষ্ঠা বর্মন খেলো ইন্ডিয়া ওমেন্স উশু লিগে সে সিলভার পজিশন পেয়েছে, আমরা অত্যন্ত গর্বিত। এবং এই কলেজের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং তার এই যে প্রতিভা, এই প্রতিভা যাতে ছড়িয়ে পড়ে এবং এর জন্য কলেজের পক্ষ থেকে আমাদের যা করণীয় সেগুলো আমরা করব। আমি চাইছি যে আরো বৃহত্তর জায়গায় সে পৌঁছে। নাম স্যার আপনি কি পদে আছেন? আমার নাম হচ্ছে স্মৃতিকান্ত বর্মন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ খুদিরাম কলেজ। ধন্যবাদ স্যার।